ফিফা বিশ্বকাপ বাছাইয়ে অ্যাওয়ে ম্যাচ খেলতে ঢাকায় পৌঁছেছে অস্ট্রেলিয়া জাতীয় ফুটবল দল বাংলাদেশের বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই অভিযান শুরু হয়েছিল গেল বছর তেইশ নভেম্বর প্রথম ম্যাচটি বাংলাদেশ অতিথি হয়ে খেলেছিল এই অস্ট্রেলিয়ার বিপক্ষে এবার ফিরতি ম্যাচ খেলতে ঢাকায় এসেছে অস্ট্রেলিয়া ফুটবল দল মঙ্গলবার দুপুর সোয়া বারোটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছয় সকারুরা পুরো দল মঙ্গলবার এলেও তিন কর্তা দুই দিন আগে এসে পর্যবেক্ষণ করেছেন অনুশীলন ভেনু এবং আনুষাঙ্গিক বিষয় অস্ট্রেলিয়ার দলটি থাইল্যান্ড হয়ে ঢাকায় এসেছে মঙ্গলবার কোনো অনুশীলন করবে না তারা বুধবার মূল ভেনু কিংস অ্যারেনায় অনুশীলন করবে পরের দিন মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশের এরপর ছয় জুন ম্যাচ খেলে রাতেই ফিরে যাবে অস্ট্রেলিয়ায়